আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকউদ্দিন রুবেল আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার এই গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল সলিউশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে AQL চার্ট। AQL এর ফুল মিনিং হচ্ছে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল। গার্মেন্টস বা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিংয়ের কোয়ালিটি ডিপার্টমেন্টের সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্য থেকে এই AQL বা অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেলটি হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি সম্পর্কে জানা আমাদের কোয়ালিটি ডিপার্টমেন্টের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, কেননা একটি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে একটি গার্মেন্টস তৈরির ক্ষেত্রে ব্যবহৃত সকল র ম্যাটেরিয়ালসগুলোকে এই AQL এর উপর ভিত্তি করে ইন্সপেকশন করা হয়ে থাকে। এছাড়া উৎপাদন চলাকালীন সময়ে গার্মেন্টসগুলোকে এই AQL এর ভিত্তিতে অডিট টিম অডিট করে থাকে। এমনকি গার্মেন্টস উৎপাদন কমপ্লিট হয়ে গেলে এবং উৎপাদিত পণ্য অর্থাৎ ফিনিশ প্রোডাক্ট বা ফিনিশ গুডসগুলোর কোয়ালিটি নিশ্চিত করার জন্য এই AQL এর উপর ভিত্তি করে গার্মেন্টসগুলোকে ইন্সপেকশন করা হয়ে থাকে। এমনকি প্রত্যেকটি বায়ারই তাদের গার্মেন্টসগুলোকে ফাইনাল ইন্সপেকশন করার সময় এই AQL এর উপর ভিত্তি করেই ফাইনাল ইন্সপেকশন করে থাকে। তাই গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং বা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং কোম্পানির র ম্যাটেরিয়াল থেকে ধরে গার্মেন্টস শিপমেন্ট পর্যন্ত প্রত্যেকটি স্টেপসেই পণ্যের গুণগত মানকে এই AQL চার্ট বা AQL এর উপর ভিত্তি করেই ইন্সপেকশন করা হয়ে থাকে এবং কোয়ালিটিকে এশিওর করা হয়ে থাকে। গার্মেন্টসের কোয়ালিটি ডিপার্টমেন্টের সাথে জড়িত সকলের জন্য এমনকি প্রত্যেকটি বাইং হাউসের বাইং কিউসির জন্য এই AQL চার্টকে অস্ত্র বলা হয়ে থাকে এবং প্রত্যেকটি বাইং হাউসের বাইং কিউসি এবং প্রত্যেকটি ফ্যাক্টরির GBQ এবং RQS গণ তাদের ইনলাইন প্রি ফাইনাল এবং ফাইনাল ইন্সপেকশনগুলোকে এই AQL চার্টের উপর ভিত্তি করে থাকে। তাই আজকের এই ভিডিওটি যদি আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি AQL সম্পর্কে প্রয়োজনীয় ধারণাটুকু পাবেন, যেই ধারণাটুকুকে আপনি আপনার কর্মস্থলে বাস্তবায়ন করতে পারবেন। এই AQL এর ফুল মিনিং হচ্ছে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল, যেটিকে একটি চার্টের মাধ্যমে প্রকাশ করা হয় এবং উৎপাদনশীল প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য এই AQL চার্টটি সারা বিশ্বজুড়ে ব্যবহার করা হয়ে থাকে। এই AQL চার্টের মধ্যে সাধারণত 5টি বিষয় রয়েছে, যার মধ্যে প্রথমটি হচ্ছে লট সাইজ, দ্বিতীয়টি হচ্ছে স্যাম্পল সাইজ, তৃতীয়টি হচ্ছে ইন্সপেকশন লেভেল, চতুর্থটি হচ্ছে গ্রহণযোগ্য সংখ্যা বা অ্যাকসেপ্টেবল নাম্বার অফ পিসেস এবং পঞ্চমটি হচ্ছে বাতিলযোগ্য সংখ্যা বা রিজেক্টেড নাম্বার অফ পিসেস। লট সাইজ, লট সাইজ বলতে সাধারণত বোঝানো হয়েছে আপনার টোটাল অর্ডার কোয়ান্টিটি অথবা আপনি কোনো একটি জায়গা থেকে স্যাম্পল পিক করতে চাচ্ছেন বা স্যাম্পল কোয়ান্টিটি সিলেক্ট করতে চাচ্ছেন, তাহলে ওই জায়গাতে টোটাল যত পিস গার্মেন্টস থাকবে সেই গার্মেন্টসগুলোকে বলা হয়ে থাকে লট সাইজ। দ্বিতীয় যে বিষয়টি আছে সেটি হচ্ছে স্যাম্পল সাইজ। স্যাম্পল সাইজ হচ্ছে আপনি AQL চার্টের উপর ভিত্তি করে টোটাল লট সাইজ থেকে কত পিস গার্মেন্টস চেক করবেন সেটিকেই বলা হয়ে থাকে স্যাম্পল সাইজ। তৃতীয়টি হচ্ছে ইন্সপেকশন লেভেল। সাধারণত বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের AQL ব্যবহার করা হয়ে থাকে, যেমন 1.0, 1.5, 2.5, 4.,6.5, 10., 15.,, ইত্যাদি বিভিন্ন রকম AQL বা অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল রয়েছে। তবে সাধারণত গার্মেন্টস শিল্পে মেজরের জন্য 1.5 অথবা 2.5 এবং মাইনরের জন্য 4.0 AQL লেভেলটি ব্যবহার করা হয়ে থাকে। এরপর যে দুইটি বিষয় রয়েছে সেগুলো হচ্ছে গ্রহণযোগ্য সংখ্যা বা অ্যাকসেপ্টেবল নাম্বার অফ পিসেস এবং অপরটি হচ্ছে বাতিলযোগ্য সংখ্যা বা রিজেক্টেড নাম্বার অফ পিসেস। এই দুইটি টার্মসের প্রথম টার্মসটি দ্বারা বোঝানো হয়ে থাকে যে আপনি টোটাল অর্ডার কোয়ান্টিটি থেকে স্যাম্পল সাইজ সিলেক্ট করার পরে আপনি সেই স্যাম্পল গার্মেন্টসগুলোকে চেক করার পরে টোটাল কত পিস পর্যন্ত গার্মেন্টসের মধ্যে ডিফেক্ট বা অল্টার পেলে সেই গার্মেন্টসগুলোকে আপনি গ্রহণ করতে পারবেন, অর্থাৎ টোটাল লটটিকে বা টোটাল অর্ডার কোয়ান্টিটিকে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন, সেই ডিফেক্টের সংখ্যা বা সেই নাম্বার অফ ডিফেক্টিভ পিসগুলোকেই বলা হয়ে থাকে অ্যাকসেপ্টেবল নাম্বার অফ পিসেস। পরবর্তী যে টার্মসটি আছে সেটি হচ্ছে রিজেক্টেড নাম্বার অফ পিসেস বা বাতিলযোগ্য সংখ্যা, অর্থাৎ আপনি AQL চার্ট অনুযায়ী গার্মেন্টস চেক করার পরে
যত বিশ পর্যন্ত অল্টার পেলে টোটাল কোয়ান্টিটিকে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। যদি তার চেয়ে বেশি ডিফেক্ট বা অল্টার পেয়ে যান তাহলে টোটাল লট বা টোটাল অর্ডার কোয়ান্টিটিকে রিজেক্ট বা বাতিল করে দিতে হবে এবং সেই গার্মেন্টসগুলোকে পরবর্তীতে রিচেক করে সেই প্রবলেমগুলোকে রেক্টিফাই করে আবার রিইনস্পেকশনে দিতে হবে। এবার আসুন একটি AQL চার্টের মাধ্যমে আপনাদেরকে এই বিষয়গুলোকে সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। তো আশা করছি ভিডিওর এই অংশটুকু আপনি মনোযোগ সহকারে দেখলে AQL চার্ট সম্পর্কে কমপ্লিট ধারণা পাবেন এবং এই AQL চার্টটিকে আপনি আপনার কর্মক্ষেত্রে বাস্তবায়ন করতে পারবেন। এটি হচ্ছে একটি স্ট্যান্ডার্ড AQL চার্ট যার মধ্যে সাধারণত 5টি বিষয় রয়েছে। এই 5টি বিষয়ের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে লট সাইজ। লট সাইজ বলতে সাধারণত বোঝানো হয় টোটাল অর্ডার কোয়ান্টিটি বা টোটাল লট কোয়ান্টিটিকে, যেখান থেকে আমরা মূলত গার্মেন্টস চেক করার জন্য গার্মেন্টস পিক করে থাকি। AQL চার্টের উপর ভিত্তি করে সকল প্রকার কাউন্টেবল আইটেমগুলোকে সারা বিশ্বজুড়েই এই 15টি লটে বা 15টি লট সাইজে বিভক্ত করা হয়ে থাকে, যার মধ্যে 2 থেকে 8 পিসের মধ্যে যদি কোনো গার্মেন্টস আইটেম বা অ্যাক্সেসরিজ থাকে তখন তাকে একটি লট ধরা হয়ে থাকে, 9 থেকে 15 পিসের মধ্যে থাকলে আরেকটি লট, এরকমভাবে 16 থেকে 25 পিসের মধ্যে থাকলে তাদেরকে একটি লট, একইরকমভাবে 91 থেকে 150 পিসের মধ্যে যদি কোনো গার্মেন্টস অথবা কোনো অ্যাক্সেসরিজ থাকে তখন তাকে একটি লট ধরা হয়ে থাকে, যা এই চার্টের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এবং এই লট সাইজটি সাধারণত সারা বিশ্বজুড়ে ব্যবহার করা হয় বলে এই লট সাইজটিকে আপনি মুখস্থ করে রাখতে পারেন। এরপর যে বিষয়টি আছে সেটি হচ্ছে স্যাম্পল কোয়ান্টিটি, যা কিনা আপনি লট সাইজের উপরে ডিপেন্ড করে স্যাম্পল কোয়ান্টিটি আপনার সিলেক্ট করতে হবে। সাধারণত এই স্যাম্পল কোয়ান্টিটি সিলেক্ট করার ক্ষেত্রে বা স্যাম্পলিং সাইজ নির্ধারণ করার ক্ষেত্রে 3টি লেভেল মেনটেন করা হয়ে থাকে, যার মধ্যে লেভেল 1 হচ্ছে রিল্যাক্স ইনস্পেকশন, লেভেল 2 হচ্ছে নর্মাল ইনস্পেকশন এবং লেভেল 3 হচ্ছে টাইট ইনস্পেকশন। সাধারণত সকল বায়ারই তাদের ইনস্পেকশনগুলো লেভেল 2 তে করে থাকে, যার কারণে এই লেভেল 2 কে বেস ধরা হয়ে থাকে। সাপোজ ধরুন একটি লটের লট কোয়ান্টিটি বা একটি অর্ডারের অর্ডার কোয়ান্টিটি 10,000 পিস গার্মেন্টস রয়েছে, তাহলে এই 10,000 পিস গার্মেন্টসের মধ্য থেকে আপনি কত পিস গার্মেন্টস চেক করবেন তা আপনাকে নির্ধারণ করার ক্ষেত্রে এই চার্টটির সহযোগিতা আপনাকে নিতে হবে। তো সাপোজ ধরুন আপনার 10,000 পিস গার্মেন্টসের জন্য আপনি কত পিস গার্মেন্টস চেক করবেন তা জানতে হলে এই চার্টে 3201 থেকে 10,000 পিসের জন্য লেভেল 2 তে আপনি 200 পিস গার্মেন্টস চেক করতে পারবেন। তাই আপনাকে এই 10,000 পিসের যে কোনো জায়গা থেকে র্যান্ডমলি 200 পিস গার্মেন্টস কালেক্ট করতে হবে এবং সেই গার্মেন্টসগুলোকে চেক করতে হবে। আর আপনি এই ইনস্পেকশনটি যদি লেভেল 2 তে না করে লেভেল 3 তে করেন, অর্থাৎ টাইট ইনস্পেকশন করেন, দেন আপনাকে এই 10,000 পিস গার্মেন্টসের মধ্য থেকে যে কোনো জায়গা থেকে 315 পিস গার্মেন্টস কালেক্ট করতে হবে এবং সেই গার্মেন্টসগুলোকে চেক করতে হবে। আর যদি আপনি রিল্যাক্স ইনস্পেকশন করেন, অর্থাৎ লেভেল 1 এ ইনস্পেকশন করেন, সেই ক্ষেত্রে আপনাকে এই 10,000 পিস গার্মেন্টসের মধ্য থেকে মাত্র 80 পিস গার্মেন্টস চেক করতে হবে। তাই যেহেতু লেভেল 1 এবং লেভেল 3 অর্থাৎ রিল্যাক্স ইনস্পেকশন এবং টাইট ইনস্পেকশনের মাঝখানে লেভেল 2 অবস্থিত, তাই সকল বায়ারই এই নর্মাল ইনস্পেকশন বা লেভেল 2 তে তাদের ইনস্পেকশন গুলো করে থাকে। এরপর লট সাইজ থেকে স্যাম্পল সাইজ বা স্যাম্পল কোয়ান্টিটি সিলেক্ট করার পরে আপনার সেই গার্মেন্টস গুলোকে চেক করতে হবে বা ইনস্পেকশন করতে হবে এবং সেই গার্মেন্টস গুলোকে আপনি কোন AQL এ চেক করবেন সেটি সম্পূর্ণই বায়ারের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে। সাপোজ কোনো কোনো বায়ারের রিকোয়ারমেন্ট যদি থাকে AQL 1.5, তখন আপনাকে অবশ্যই AQL 1.5 এ ইনস্পেকশন করতে হবে। যদি কোনো বায়ারের রিকোয়ারমেন্ট থাকে AQL 2.5, তখন আপনাকে AQL 2.5 এ ইনস্পেকশন করতে হবে। সচরাচর সকল বায়ারই তাদের ইনস্পেকশনে AQL 2.5 ফলো করে থাকে, তবে কিছু কিছু বায়ার যারা কোয়ালিটিতে স্ট্রিক্ট এবং হাই লেভেলের কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করে তারা মেজরের জন্য AQL 1.5 চুজ করে থাকে।
এবং সাধারণত সকল বায়ারই মাইনর ডিফেক্টের জন্য AQL লেভেল 4 ব্যবহার করে থাকে। এরপর AQL চার্টের বাকি যে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো হচ্ছে অ্যাকসেপ্টেবল নাম্বার অফ পিসেস এবং অপরটি হচ্ছে রিজেক্টেড নাম্বার অফ পিসেস। এই দুইটি গুরুত্বপূর্ণ টার্মসের কাজ হচ্ছে যে আপনি একটি লট সাইজ থেকে স্যাম্পল সাইজ সিলেক্ট করার পরে সেই স্যাম্পল গার্মেন্টসগুলোকে আপনি AQL বা অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেলের 1.5 এ অথবা 2.5 এ বা AQL লেভেল 4.0 এর যে কোনো একটি উপর ভিত্তি করে ইনস্পেকশন করার পর মোট কত পিস ডিফেক্টিভ গার্মেন্টস পেলে আপনি টোটাল লটটিকে গ্রহণ করতে পারবেন তা বোঝানো হয়েছে এই অ্যাকসেপ্টেড নাম্বার অফ পিসেস দ্বারা। এবং এর চাইতে বেশি যদি আপনি কোনো অল্টার বা ডিফেক্ট পান বা ডিফেক্টিভ গার্মেন্টস পান তখন সেই টোটাল লটটিকে আপনার রিজেক্ট করে দিতে হবে। সাপোজ ধরুন কোনো একটি অর্ডারের যদি অর্ডার কোয়ান্টিটি 10,000 পিস হয় তাহলে সেই 10,000 পিস গার্মেন্টস থেকে আপনি নর্মালি 200 পিস গার্মেন্টস সিলেক্ট করবেন স্যাম্পল হিসেবে এবং সেই 200 পিস গার্মেন্টস চেক করার পর টোটাল মেজর ডিফেক্ট যদি আপনি 10 পিস পর্যন্ত পান তাহলে সেই টোটাল কোয়ান্টিটিকে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন এবং সেই কোয়ান্টিটিকেও আপনি শিপমেন্ট করতে পারবেন। আর যদি এই 10 পিসের বেশি অল্টার আপনি পান তাহলে সেই টোটাল 10,000 পিস গার্মেন্টসই আপনাকে আবার রিচেক করে যেই ধরনের সমস্যা বা অল্টারগুলো পেয়েছেন সেই অল্টারগুলোকে রেক্টিফাই করে সেই গার্মেন্টসগুলোকে আবার পুনরায় এই AQL অনুযায়ী ইনস্পেকশন করে যদি AQL এ পাস হয় তাহলে সেই গার্মেন্টসগুলোকে আপনার শিপমেন্ট করতে হবে, আদারওয়াইজ সেই গার্মেন্টসগুলোকে আবারও রি ইনস্পেকশন করতে হবে। ঠিক একই রকমভাবে যদি আপনি সেই ইনস্পেকশনটি AQL 1.5 এ করে থাকেন তখন আপনি এই 80 পিস গার্মেন্টস চেক করে যদি সর্বোচ্চ 7 পিস পর্যন্ত গার্মেন্টসের মধ্যে অল্টার পান তাহলে সেই টোটাল লটটিকে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন এবং 7 পিসের বেশি অর্থাৎ 8 পিস বা তার বেশি যদি অল্টার বা ডিফেক্টিভ গার্মেন্টস আপনি পান তাহলে সেই টোটাল কোয়ান্টিটিকে আপনার রিজেক্ট করে দিতে হবে বা রিচেক করতে হবে। ঠিক একই রকম ভাবে আপনি যদি মেজর ডিফেক্ট কম পরিমাণে পান এবং মাইনর ডিফেক্ট যদি বেশি পরিমাণে পান, যেমন সাধারণত সকল বায়ারে মাইনর ডিফেক্টের ক্ষেত্রে AQL 4.0 ব্যবহার করে থাকে, তাহলে আপনি যদি এই 200 পিস গার্মেন্টস চেক করে টোটাল 14 পিস পর্যন্ত মাইনর ডিফেক্ট পান তাহলে আপনি টোটাল কোয়ান্টিটিকে অর্থাৎ 10,000 পিসের টোটাল কোয়ান্টিটিকে আপনি ওকে করতে পারবেন। আর যদি 14 পিসের বেশি মাইনর ডিফেক্ট আপনি পান তাহলে মাইনর ডিফেক্টে ফেল হয়ে সেই গার্মেন্টসগুলোকে আবারও পুনরায় রিচেক করে রি ইনস্পেকশন করে যদি পাস হয় তাহলে সেই গার্মেন্টসগুলোকে শিপমেন্ট করতে পারবেন, আদারওয়াইজ টোটাল গার্মেন্টসগুলোকে আবারও রিচেক দিতে হবে। আজকের এই ভিডিওটি দেখে আপনি AQL চার্ট সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার ধারণা হয়েছে কিনা তা বোঝার জন্য এই ভিডিওর শেষের দিকে আমি আপনাদের সাথে একটি ছবি শেয়ার করব। সেই ছবিটির মধ্য থেকে আপনার প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে এবং তা কমেন্টস বক্সের মাধ্যমে জানাতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা AQL চার্ট সম্পর্কে বুঝেছেন কিনা। তো সেই প্রশ্নটি দেওয়ার আগে আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করার জন্য আমি এখানে একটি AQL চার্ট শেয়ার করেছি। এখানে সাপোজ ধরুন একটি অর্ডারের অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 1200 পিস। তো আমরা জানি কোনো লট সাইজ যদি 501 থেকে 1200-র মধ্যে থাকে তাহলে সেই লটের এগেনস্টে নর্মাল স্যাম্পলিং কোয়ান্টিটি হবে 80 পিস এবং এই 80 পিস গার্মেন্টস আপনি AQL 2.5 এ চেক করে যদি সর্বোচ্চ 5 পিস পর্যন্ত ডিফেক্টিভ গার্মেন্টস পান তাহলে সেই 1200 পিসের অর্ডার কোয়ান্টিটি বা লট কোয়ান্টিটিকে আপনি অ্যালাউ করতে পারবেন। যদি 5 পিসের বেশি কোনো মেজর ডিফেক্ট পান তাহলে সেই টোটাল লটটিকে আপনার রিচেক দিতে হবে এবং মাইনর ডিফেক্টের ক্ষেত্রে যদি আপনি সর্বোচ্চ 7 পিস পর্যন্ত মাইনর ডিফেক্ট পান তাহলে টোটাল লটটিকে আপনি অ্যালাউ করতে পারবেন এবং 7 পিসের বেশি যদি আপনি মাইনর ডিফেক্ট পান তাহলে সম্পূর্ণ লটটিকে আপনার রিচেক দিতে হবে। চলুন এখন আমি আপনাদের সাথে একটি চার্ট শেয়ার করছি। যে চার্টের মধ্যে উল্লেখ আছে একটি লট সাইজ 2000 পিস, অর্থাৎ ধরুন 2000 পিসের এক কার্টন ক্যাল লেভেল আপনার কাছে এসেছে,
তো এই 2000 পিসের এক কার্টন ক্যাল লেভেল থেকে আপনি স্যাম্পলিং লেভেল 2 তে কত পিস ক্যাল লেভেল চেক করবেন এবং সেই ক্যাল লেভেল চেক করার পর AQL 2.5 4. এবং 6.5 ইনস্পেকশনে আপনি সর্বমোট কত পিস পর্যন্ত ডিফেক্টিভ ক্যাল লেভেল পেলে আপনি এই 2000 পিসের লটটিকে অ্যাকসেপ্ট করবেন বা গ্রহণ করবেন এবং কত পিসের বেশি ডিফেক্টিভ ক্যাল লেভেল পেলে আপনি সেই ইনস্পেকশনটিকে বা সেই লটটিকে ফেল করবেন তা অবশ্যই কমেন্টস বক্সের মাধ্যমে জানাবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা AQL চার্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মতামতটি কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং সেই সাথে আরও কীভাবে ভিডিও করলে আপনাদের জন্য বুঝতে আরও সুবিধা হবে সে বিষয়ে অবশ্যই আমাকে মতামত জানাবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়গুলোকে মাথায় রেখে আপনাদের জন্য কাজ করতে পারি। তো আজ এই পর্যন্তই, আবারও খুব দ্রুতই আপনাদের সাথে দেখা হয়ে যাবে গার্মেন্টস এবং টেক্সটাইল রিলেটেড নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।